গাইস, গত দু তিন তিন দিন ধরেই আমরা ভাবছিলাম নদীতে আসবো, দেখতে জল কিরকম হয়েছে। আর আজকে ফাইনালি আসি, বাইক নেই তাই বাইকের ব্যবস্থা হয় না, তাই আসতে বাইকটা কার ফিরে উড়ুস করি লজ্জা লাগা দরকার বিদ্যা কেন কুটু কিতে যাবি? আরো অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, মোটো ব্লগ মাত্র শুরু করেছি, আরো হবে। গোপ্রো টোপ্রো কিনি, তারপর ধীরে ধীরে সবকিছু হবে। তো আজকে ঘুরতে বেরিয়েছি আমি আর রাহুল। অনেকদিন যাবৎ ভিডিও বানানো হয় না, কি ভিডিও বানাবো ভাবছিলাম, তাই বাইক নিয়ে বেরিয়ে একটু ভিডিও বানাচ্ছি। নদীতে অনেক জল, মাছ ধরছে। দু তিন তিন দিন ধরেই আমরা ভাবছিলাম নদীতে আসবো, দেখতে জল কিরকম হয়েছে। আর আজকে ফাইনালি আসি, বাইক নেই তাই বাইকের ব্যবস্থা হয় না, তাই আসতে আসতাম আসতে পারাও হয় না। আর আজকে আসলাম, জল একটু কমে গেছে, আরো জল বেশি ছিল এখন কমে গেছে। আর আমরা নিয়ে আসি পালসার 150, আমি আর রাহুল আসি, যাই বলেছি বলেছি, বারা মোবাইলটা না পরে যায় পকেটে ঢুকিয়ে রেখে দিই। এখন টানা ব্রিজের উপর আসি, বাঙালি মানে বাঙালি হয় রে, কি জানাচ্ছি, একটু জল হয়েছে না না হয়েছে এর মধ্যে কয়,
দুনিয়া ভরে গেছে জলে ভর্তি একদম। না অনেক জায়গা তো জল হয়েছে, বিশালগড় আগরতলা তো কোনো কয়ে লাভ নাই, আগরতলা অনেক হয়েছে। আজকে মোটোব্লগ ট্রাই করছি, মোটোব্লগ আছি আমরা এখন সোনামুড়া টাউনেই, কিন্তু অনেক সুন্দর সবুজে ভরা। মোটোব্লগ জানি কেমনে বানাবে, মোটোব্লগ তো আইডিয়াও নাই মোটোব্লগের, শুধু কি ভিডিওই করতে হয় নাকি অন্য কিছু বুঝিও না। গাইস যদি জানেন আপনারা কিভাবে মোটোব্লগ বানাতে হয় তো দু একটা লিংক দেবেন, দেখবো ভালো করে। তারপর বাইক টাইক সবই আসছে ধীরে ধীরে, তারপর মোটোব্লগ আরও হবে, এমনি তো লাইফস্টাইল ব্লগার। আমার বাইকটা বেশ যারা যে ভুলটা করছি, ওরে ভাই এখন বুঝতেছি। আশা করি ব্রিজটা দেখতেই পাচ্ছ, প্রথম ছিলাম ওই ব্রিজটাতে, টানা ব্রিজটাতে ছিলাম, ওইখানে ঝুলন্ত ব্রিজটাতে ছিলাম, এখন ঝুলন্ত ব্রিজের পরে চলে আসি আমাদের সোনামুড়া। আজকের ওয়েদারটাও ঠিক আছে ঘোরার জন্য, এত রৌদ্রও নেই আবার বৃষ্টিও নেই, কিন্তু জল যাচ্ছে অনবরত। বন্ধুগণ এই বিল্ডিংটাতে দেখছো, এই বিল্ডিংটা কাজ প্রায় 5 বছর ধরে চলছে, এখনো শেষই হয় না, শেষ হওয়ার নামও নেই এই বিল্ডিং এর কাজ শেষ হওয়ার। আরেকটা দেখাচ্ছি, আর এটা 1 বছরের মাথায় মাথায় কাজ শেষ করে নেয় কমপ্লিট, 2 বছর সম্ভবত লেগেছে। এই হলো সোনামুড়া স্ট্যান্ড, এখন আছি গুমতি হোটেলের সামনে। আজকের ভিডিওটা এতটুকু অবধি, পারলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আর হচ্ছে না কেন একই জায়গা বারবার দেখিয়ে তো তোমাদের লাভ নেই, আর এক জায়গা দেখতে ভালো লাগবে না প্রত্যেকবার।